এখানে যদি তুমি 90-95% স্কোর করতে পারো, পরবর্তীকালে সেটা কিন্তু তোমাকে টোটাল স্কোর ভালো করতে অনেক বেশি হেল্প করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক। বিকম ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদেরই এখনো মেইন এক্সাম স্টার্ট হয়নি। তোমাদের এইচএসসি 1 পেপারটার পরীক্ষা হয়ে গেছে। আজকের ভিডিওতে তোমাদের মেইন পরীক্ষা দিতে যাওয়ার আগে এমন কিছু কুইক টিপস শেয়ার করব যেগুলো তোমার মেইন পরীক্ষাতে মাথায় রাখা অবশ্যই দরকার। তো চলো একদম আমি সরাসরি মেইন টপিকে আজকে চলে যাচ্ছি। তো কলেজে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার আগে তোমাদের এই সমস্ত জিনিসগুলো কিন্তু মাথায় অবশ্যই রাখা দরকার। সবার প্রথমে হচ্ছে ফ্রন্ট পেজ রেডি। তোমরা কিভাবে তোমাদের ফ্রন্ট পেজ রেডি করবে সেটা নিয়ে অলরেডি আমার অনেকগুলো ভিডিও বানানো আছে। এই ভিডিওতে আমি তোমাদের বলতে চাই এটাই যে তোমরা ফ্রন্ট পেজটা আগে থেকে তৈরি করে রাখো। কেউই পরীক্ষার সময় বসে তোমার ফ্রন্ট পেজ তৈরি করবে না। অনেক কলেজেই এই যে ফ্রন্ট পেজ তৈরিটা, এখানে অনেক ইনফরমেশান দিতে বলেছে। তোমার নাম, কলেজ রোল নাম্বার, সিইউ রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেকশন, পেজ নাম্বার ইউজড, ইয়ার, টাইম অফ এক্সামিনেশান, এই সমস্ত কিছু অনেক ইনফরমেশান দিতে বলেছে। আবার কোনো কলেজ শুধুমাত্র রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর সাবজেক্ট নেম দিতে বলেছে। তো যাদের বেশি জিনিস লেখার রয়েছে ফ্রন্ট পেজে বা যাদের কম জিনিসও লেখার রয়েছে ফ্রন্ট পেজে, তারা প্রত্যেকটা পেপারের জন্য ফ্রন্ট পেজটা আগে থেকেই তৈরি করে রাখুন। তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে বসে এই জিনিসটা তৈরি করতে হবে না। আর অনলাইন পরীক্ষা এখনও তোমরা দাওনি, পরীক্ষা দিলেই তোমরা বুঝতে পারবে কতটা টাইম ক্রাঞ্চ হয়। তোমরা ভাবছো বাড়িতে বসে পরীক্ষা দিয়ে দেবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করে পাঠিয়ে দেবে, সেটা কিন্তু হয় না। এতই প্রশ্ন থাকে, বিশেষ করে যেগুলো নন এমসিকিউ পেপার সেগুলোর ক্ষেত্রে এতই প্রশ্ন থাকে যে তোমরা শেষ করে উঠতে পারবে না। সুতরাং এই সমস্ত জিনিসগুলো পরীক্ষার মধ্যে করে কেউই সময় নষ্ট করবে না। যাদের ফ্রন্ট পেজ রেডি করতে হবে, অনেক ইনফরমেশান লিখতে হবে, তারা আগে থেকে লিখে রাখবে। আর যাদের প্রত্যেকটা পেজে রোল নাম্বার, পেজ নাম্বার, ডেট, সিগনেচার এই সমস্ত কিছু করতে হবে, তারা আগে থেকে পেজগুলোকে রেডি করে রাখবে। শুধুমাত্র লিখবে, স্ক্যান করবে, পিডিএফ বানাবে, পাঠিয়ে দেবে। তো এই কথাটা কিন্তু সবাই মাথায় রেখো। এবার আসছি নেক্সট পয়েন্টে, স্টার্ট রাইটিং ইমিডিয়েটলি। অর্থাৎ কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে তোমাদের লেখা শুরু করে দিতে হবে। এখানে তোমরা প্রত্যেকটা পরীক্ষার আধ ঘন্টা আগে কোয়েশ্চেন পেয়ে যাবে এবং আধ ঘন্টা আগে যখনই তুমি কোয়েশ্চেন পাবে 5 মিনিট কোয়েশ্চেনটাকে পড়ে নিয়ে তোমাকে তৎক্ষণাৎ লেখা শুরু করে দিতে হবে, না হলে কিন্তু তুমি শেষ করতে পারবে না। এবং তোমাদেরকে আরও অনেকটা সময় দেওয়া থাকে এই পিডিএফ ফাইলটা জমা করার জন্য, তো সেটার কথায় পরে আসছি। এবার আসছে থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে ওভার রাইটিং। কেউ ওভার রাইটিং করবে না, বিশেষ করে তোমাদের ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ পেপারের পরিমাণটা বেশি আছে, বিকমের ক্ষেত্রে বলছি, বাকি বিএ বিএসসিদের ক্ষেত্রে এমসিকিউ নেই। তাদেরকে সেকেন্ড যে টিপসটা বললাম, একদম লেখা কিন্তু কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথেই শুরু করে দিতে হবে, এটা কিন্তু বিএ বিএসসিরা অবশ্যই ফলো করবে। আর বিকমদের বেশিরভাগ পেপারই রয়েছে এমসিকিউ পেপার, তো তারা এমসিকিউ যে ফরম্যাটটা তাদেরকে দেওয়া হয়েছে কলেজ থেকে, তারা কিন্তু সেটাতে কেউ ওভার রাইটিং করবে না। মানে আমি একদম প্রথমেই পেনে লিখে ফেললাম প্রত্যেকটা অপশান, এই জিনিসটা কিন্তু কেউ করবে না। প্রত্যেকেই কিন্তু ফরম্যাটে যদি তোমরা লেখো তাহলে একবার পেন্সিলে লিখে তারপরে সেটাকে পেনে লিখবে, কারণ একবার ভুল হয়ে গেলে সেটাকে কেটে কুটে তুমি যদি লিখতে যাও তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা বাজে দেখায়। আর কলেজ থেকে বারণও করে দেয় যে কাটাকুটি যেন না হয়, তোমার একবার উত্তর যেটা দেবে সেটাই কিন্তু নেওয়া হবে। তো এই জিনিসটা সবাই মাথায় রেখো। তার সাথে সাথে ফোর্থ পয়েন্টটা বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকেই কিন্তু এমসিকিউ যে ফরম্যাটটা কলেজ থেকে দেওয়া হয়েছে সেটা অনেকগুলো প্রিন্ট আউট বের করে রাখবে বা জেরক্স করে রাখবে, কারণ একটাতে ভুলভাল হয়ে গেলে তুমি তৎক্ষণাৎ আরেকটা নিয়ে কাজ করতে পারবে। আর যাদের কলেজ থেকে এমসিকিউ ফরম্যাট দেওয়া হয়েছে তাদের ফরম্যাটের ওপরেই নাম, রোল নাম্বার, সেকশন আরও সমস্ত ডিটেলস লেখার জায়গা রয়েছে, তাদেরকে আলাদা করে আর কোনো কিছু ইউজ করতে হবে না, ওটাতেই লিখে দেবে। যাদের এমসিকিউ এর জন্য কোনোরকম ফরম্যাট দেওয়া হয়নি তারা এ4 পেজ ব্যবহার করতে পারো এবং এ4 পেজে নির্দিষ্ট যা যা করতে বলেছে সেগুলো সবটাই আগের থেকে করে রাখবে। আর যাদের গুগল ফর্মে এমসিকিউ পরীক্ষা হবে তাদের তো কোনো চিন্তাই নেই, তারা সেখানে যাবে, গিয়ে সমস্ত ডিটেলস দিয়ে গুগল ফর্ম সাবমিট করে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর যাদের প্রত্যেকটা পিডিএফ এর আগে অ্যাডমিট কার্ডটাকে স্ক্যান করতে বলেছে সেটাও কিন্তু তোমরা মাথায় রেখো, কেউই স্কিপ করে যেও না এই পার্টটা, কারণ জয়পুরিয়া কলেজ থেকে এটা বলা হয়েছিল অ্যাডমিট কার্ড তোমরা যদি স্ক্যান না করো তাহলে তোমাদের খাতা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। এই সমস্ত গাইডলাইন্স কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে। এবার আসছি ফিফথ পয়েন্ট, সেটা হলো ট্রাই টু সাবমিট উইদিন স্টিপুলেটেড টাইম। তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে আরও 30 মিনিটস এক্সট্রা টাইম দেওয়া হয় পিডিএফ বানানোর জন্য এবং সেটাকে সেন্ড করার জন্য, সুতরাং ওই টাইমের মধ্যেই তোমাকে পাঠাতে হবে। কোনো কোনো কলেজে 15 মিনিট সময় দেওয়া হয়, কোনো কোনো কলেজে 30 মিনিট সময় দেওয়া হয়, কোন কলেজের কীরকম রয়েছে সেটা তোমাকে নিজের কলেজ থেকে দেখে নিতে হবে।
আর এই যে টাইম দেওয়া রয়েছে এই টাইমের এক মিনিট পরে গেলেও কিন্তু তোমার খাতা অ্যাকসেপ্ট করা হবে না। তাই অনলাইন পরীক্ষা একদিক থেকে যেমন ভালো তেমন একদিক থেকে খারাপও। সুতরাং একটু চেষ্টা করো আগে শেষ করার, সেই জন্যই বলছি কোয়েশ্চেন পেপার পাওয়ার সাথে সাথে লেখা শুরু করে দেবে, যাতে তুমি সময়ের আগেই শেষ করে ফেলতে পারো এবং সময় শেষ হওয়ার আগেই পাঠিয়ে দিতে পারো। কারণ এখন তোমাদের ইন্টারনেটের প্রবলেম হতেই পারে, ফোনের প্রবলেম হতেই পারে, তাই হাতে কিছুটা সময় নিয়ে তোমার পরীক্ষা শেষ করাটাই উচিত। এবার আসছি লাস্ট পয়েন্ট, যেটা তোমাদের খুব ভালোভাবে মাথায় রাখা উচিত, অপরচুনিটি টু কিপ আ ভেরি গুড মার্কস। দেখো তোমরা এখন যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের তো অলরেডি কলেজ স্টার্ট হয়ে গেছে, তোমরা এটা 90% ধরে নিতেই পারো যে আপকামিং সেমিস্টারগুলো তোমাদের অফলাইনে হবে। আর তোমরা সবাই জানো যে অনলাইনে যতটা স্কোর করার সুযোগ থাকে অফলাইনে ততটা স্কোর করার সুযোগ থাকে না। তাই এই যে পরীক্ষাটা তোমাদের অনলাইনে হচ্ছে এটাকে পুরোপুরিভাবে কাজে লাগানোর চেষ্টা করো, কারণ তোমাকে প্রত্যেকটা সেমিস্টার মিলিয়ে লাস্টে একটা নাম্বার দেওয়া হয়, সেই নাম্বারটা কিন্তু তোমার এই ফার্স্ট সেমিস্টারের এফেক্টটাও থাকে। সুতরাং এখানে যদি তুমি 90-95% স্কোর করতে পারো পরবর্তীকালে সেটা কিন্তু তোমাকে টোটাল স্কোর ভালো করতে অনেক বেশি হেল্প করবে। তো এই 5টা কুইক পয়েন্ট আমি তোমাদের বলে দিলাম, এগুলো সবাই মাথায় রেখো। তাছাড়াও অলরেডি আমি অনলাইন পরীক্ষায় তোমাদের কী কী করতে হবে সেই নিয়ে অনেক ভিডিও বানিয়ে দিয়েছি, সেগুলো তোমরা এখনও দেখে না থাকলে সেগুলো চটপট গিয়ে দেখে নিও। আর তোমাদের পরীক্ষা সামনে এসেই গেছে, অলরেডি তোমাদের কিছু পরীক্ষা হয়েও গেছে, তো বাকি পরীক্ষাগুলোর জন্য তোমাদের অল দ্য বেস্ট। সবাই খুব ভালো করে পরীক্ষা দিও, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।